এটা রসতৃপ্তি। আচ্ছা রসতৃপ্তি, এটা রসতৃপ্তি। বাহ, এটা হচ্ছে আমরা গুড়ের মালাই চপ, শীতের দিনে গুড়ের হয়, নর্মাল দিনে কেশর বা সাদা। আমি যতদূর শুনেছি মানে দুধ পুলি বেশি গুণ থাকে না, এখন শেষ হয়ে যায়। কিরকম দাম আছে সিঙ্গেল পিসে? ৩০ টাকা পিস সিঙ্গেল পিস। আচ্ছা, হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? দেখো চলে এসেছি নতুন আরেকটা ব্লগ নিয়ে। দেখো শীতকাল, আর শীতকাল মানেই হচ্ছে ননেল গুড়, আর ননেল গুড় মানেই হচ্ছে একদম সেরা সেরা মিষ্টি। তো আজকে দিনটা মিষ্টি টানছে, তো যাবো দমদমের কিছু সেরা সেরা মিষ্টির দোকানে, আর তোমাদের ইন্ট্রোডিউস করাবো দমদম এরিয়ার সেরা মিষ্টির দোকান। তো চলো আজকে যাই দমদমে কিছু সেরা সেরা মিষ্টির দোকান, যেগুলো আমার পছন্দের। আর ব্লগটা একটু লেন্দি হতে পারে, তোমরা পুরোটা সাথে থেকো। আর যাওয়ার আগে বলি, আমার নাম হচ্ছে মিঠুন, আর তোমরা দেখছো দা বাংমিজান। আমরা বাঙালি, তাই খাবনটা সবার আগে। তো এখন চলে এসেছি প্রথম যে মিষ্টির দোকানটা, সেটা হচ্ছে বাসন্তী সুইটস। দেখো দমদম চত্বরে প্রথম যে মিষ্টির দোকানটা বলবো, সেটা হচ্ছে এক কথায় বাসন্তী সুইটস। আমি একবার চট করে বলে দিই যে এখানকার অ্যাড্রেসটা কোথায়, নাগেরবাজার টু দমদম যে অটো রুটটা আছে, নাগেরবাজার দিকে যান, তাহলে পরে ডান দিকে পরে মতিঝিল গার্লস স্কুল, তার ঠিক পাশেই হচ্ছে এই বাসন্তী সুইটস। এখন জেনে নেবো এখানকার যারা কর্মচারী আছে, সেখানে জেনে নেবো যে বাসন্তী সুইটসের ব্যাপারটা, মানে এখানে কী কী মিষ্টি ফেমাস আর কত বছর হয়ে গেল সমস্ত কিছু টোটালটা আপনাদের দেখাবো, ভালো ভালো সেরা সেরা মিষ্টি এখানকার, ঠিক আছে? আর খেয়েও দেখবো কীরকম এখানকার মিষ্টি, আর বিশেষ করে এখানকার রসগোল্লাটা খেতেই হবে। আপনার নামটাকে, পরিচয়টাকে দিন। আমার নাম অমিত। আচ্ছা, কত বছর হয়ে গেল দোকানটা? ২৫ বছর পেরিয়ে গেছে। এখানকার যে সেরা মিষ্টিগুলো আছে কী কী সেগুলো? আমাদের দেখুন, আমাদের সবথেকে টপ মিষ্টি বলতে রসগোল্লা, আমরা নিউজ ইন্ডিয়া মানে ওটা কি টাইমস অফ ইন্ডিয়া, টাইমস অফ ইন্ডিয়া আমরা ফার্স্ট হয়েছিলাম। তো ওটা এখন মানে সবথেকে বেস্ট বলতে গেলে আমাদের রসগোল্লা। কলকাতার সেরা মিষ্টিতে রসগোল্লাতে আমরা ফার্স্ট হয়েছিলাম। সন্দেশ অনেক আছে, যেমন গুড়ের মাঞ্চুরিয়া আছে, এখন গুড়ের সিজন, তো গুড়ের মাঞ্চুরিয়া, গুড়ের বাটারস্কচ আছে, গুড়ের মাখা সন্দেশ। এরপরে আপনার হচ্ছে যেমন রসের মিষ্টির দিন বলতে সরভাজা, রাবড়ি, রসমালাই, এগুলো সব থেকে স্পেশাল। লোকে বেশি পছন্দ করে কোনটা? সব থেকে বেশি পছন্দ করে এখন এই সিচুয়েশনে, মানে এই সময়ে গুড়ের মাখা, গুড়ের রসমালাই, এগুলো সব থেকে বেশি বেশি পছন্দ, বেশি ফেমাস। গুড়ের দুধপুলি। আচ্ছা আচ্ছা, আর গুড়ের রসগোল্লা তো কোনো কথা হবে না, এটা সব থেকে ফার্স্ট পছন্দ। কিরকম দাম আছে সিঙ্গেল পিসে? ৩০ টাকা। ৩০ টাকা পিস সিঙ্গেল পিস। আচ্ছা, বেকড রসগোল্লা, বেকড রসগোল্লা। আচ্ছা আচ্ছা, বাহ, বাসন্তী সেরা সেরা মিষ্টিগুলো দেখাচ্ছি, ঠিক আছে? এখানকার দুধ পুলিটা জাস্ট দেখুন। দুধ পুলি কত করে? দুধ পুলি এখন ১৫ টাকা পিস। ১৫ টাকা করে পিস থাকে, তো? আর আমি যতদূর শুনেছি মানে এই দুধ পুলি বেশিক্ষণ থাকে না, এখন শেষ হয়ে যায়। একদম প্রথম যেটা ট্রাই করো বাসন্তী সুরসে, সেটা হচ্ছে ফেমাস রসগোল্লা। তো বাপরে বাপ, প্রচণ্ড আওয়াজ, তো আওয়াজের তো সমস্যা হবেই, কিছু করার নেই, একদম ব্যস্ত রাস্তা দমদম এরিয়ার, মতিঝিল এরিয়ার। তো যাই হোক, প্রথম যেটা ট্রাই করবো সেটা রসগোল্লা, তো খেয়ে দেখি। আর এটা হচ্ছে গুড়ের রসগোল্লা নিয়েছি, এই গুড়ের রসগোল্লাটা ১৫ টাকা করে পিস। একবার সাইজটা দেখে নিই প্রথমে, সাইজটা দেখুন, ১৫ টাকা পিস। তো পিওর গুড়ের রসগোল্লা, নন্দন গুড়ের রসগোল্লা, তো খেয়ে দেখি। প্রথমে যেটা ট্রাই করি রসগোল্লাটা, একদম নরম, একদম নরম, একদম পিওর ছানা, আর মুখে দিলে একদম মেল্ট হয়ে যাচ্ছে, মেল্ট। এইবারে যে মিষ্টিটা খাবো সেটা হচ্ছে বাসন্তী, মানে আমার পার্সোনালি এটা বেশ পছন্দের মিষ্টি বাসন্তী দোকানে। তো দুধ পুলি একবার দেখিয়ে দিই, এরা সুন্দর একটা দুধের, মানে গুড়ের পুরোটা, পুরোটা গুড়ের আছে, আর এরকম সুন্দর একটা দুধ পুলি। এটার দাম হচ্ছে ১৫ টাকা, তো রসগোল্লাটার দাম ছিল হচ্ছে ১৫ টাকা, আর এখানে হচ্ছে দুধ পুলি ১৫ টাকা। তো দুধ পুলিটা খেয়ে দেখি, এরকম কাটছি, এটা মাখনের মতন খেতে। আমি নিচে খেয়েছি বহুবার, এটা মানে পার্সোনালি মানে আমি রেকমেন্ড করবো এখানকার, যারা গরমকালে আসবেন এখানকার যে আমদইটা আছে আমদইটা খেয়ে দেখবেন, আর শীতকালে আসলে পরে এই দুধ পুলি, বা যে কোনো সময় এই দুধ পুলিটা আর রসগোল্লাটা,
ট্রাই করবেনই করবেন। আর একটা যেটা রেকমেন্ড করবো, এই মতিঝিল চত্বরে বা দমদম চত্বরে বাসন্তীর মিষ্টি দই হচ্ছে সেরা। তো আপনারা ট্রাই করলে পরে বাসন্তীর মিষ্টি দই কিন্তু ট্রাই করতে পারেন। বড় বড়ের মতন দুধপুলিটা অসাধারণ খেতে। আপাতত এই কটাই মিষ্টি খেলাম, কারণ আরও অনেক মিষ্টির দোকানে যেতে হবে। তো যাই হোক, আজকে এখানে বাসন্তীতে এখানে শেষ করছি। দেখা যাক অন্য কোনো মিষ্টির দোকান, ওখানে ঘুরে ওখানকার কি মিষ্টি ফেমাস আছে। ওকে, আমার যে নেক্সট যে ডেস্টিনেশনটা সেটা হচ্ছে নেতাই সুইটস। একবার নেতাই সুইটসের সম্বন্ধে বলে দিই, মানে আমি যদি বলি বাসন্তী সুইটস, বাসন্তী সুইটসের ঠিক পরেই হচ্ছে নেতাই সুইটসের নাম নেওয়াই যেতে পারে, কারণ নেতাই সুইটস কিন্তু দমদম চত্বরে বেশ ফেমাস দোকান। এবার একটা বলি, এখানকার অ্যাড্রেসটা কি আমি ঠিক দেখিয়ে দিচ্ছি, আমি সহজভাবে বুঝিয়ে দিচ্ছি। আমি ঠিক পেছনে যে আমার দেখা যাচ্ছে রাস্তাটা, সেখানে আমি বাসন্তী সুইটস ফেলে এসেছি, মানে মতিঝিল গার্লস স্কুল। সেখান থেকে সোজা যদি আসি আমরা, মানে টুয়ার্ড দমদমের দিকে, একটু এই গেলে পরেই হচ্ছে মতিঝিল কলেজ, তার ঠিক আগে হচ্ছে এই ডান দিকে পড়বে হচ্ছে নেতাই সুইটস। তো যাই হোক, এখন আমরা মেন ব্রাঞ্চে এসেছি নেতাই সুইটস। দেখে নেব এখানকার যে মিষ্টি আছে, কী কী মিষ্টি ভালো, কোন মিষ্টিগুলো সেরা, তো একবার দেখে নেবো, একবার ট্রাই করে দেখবো এখানকার মিষ্টি, প্লাস তোমাদেরও দেখাচ্ছি, চলে আসো। এই এই মিষ্টিটা কী বলছেন একবার দেখাই মিষ্টিটা, এটা মালাই রোল। তো মালাই রোল, হ্যাঁ, মালাই দাবা লট দিয়ে বানানো, সেটা আপনার, আচ্ছা, মালাই রোল, মালাই রোল, আচ্ছা। প্রথমে এটা ট্রাই করে দেখি, এটা মালাই রোল বলছে, তো খেয়ে দেখি। এটা দাম হচ্ছে কুড়ি টাকা পার পিস। এবার সাইজটা একবার দেখিয়ে দিই, সাইজটা দেখা, সাইজটা দেখাই, এবার খেয়ে দেখি। হালকা পেস্তা পেস্তা দেওয়া আছে, আর উপরে একটা মালাইয়ের লেয়ার আছে, আর খেয়ে দেখি কেমন খেতে। সুন্দর একটা চমচম আছে ভেতরে, আর উপরে যে মালাইটা আছে, এই মালাইয়ের যে লেয়ারটা আছে না, এটা মানে দারুণ একটা কম্বিনেশান, মানে দারুণ একটা টেস্ট দিচ্ছে। আর একটু খেয়ে দেখি, বেশ ভালো খেতে, এটা একদম নরম। নেক্সট যে সন্দেশটা খাবো সেটা হচ্ছে মনোহরা সন্দেশ। তো এটা একবার দেখিয়ে দিই, টোটালটাই গুড়ের সন্দেশ। তো ভেতরটা বেশ দেখুন, একদম মিহি, আর ভেতরে কী দেওয়া আছে এগুলো, পেস্তা কাজু, খেয়ে দেখি একদম মিহি, আর এটা সত্যি দারুণ খেতে। এটা পার্সোনালি আমার খুব ভালো লাগলো, মানে প্রথম বাইটেই আমার দারুণ লাগছে এটা। যারা নেতাইতে আসবেন তারা কিন্তু মনোহরা সন্দেশ সেটা কিন্তু ট্রাই করবেন। এটা যেহেতু বেসিক্যালি শীতকাল, ওর জন্য এটা স্পেশালি গুড়ের হচ্ছে এই মুহূর্তে। গরমকালে আপনারা চিনির পেতে পারেন, কিন্তু এই মুহূর্তে গুড়ের। আর আমি বলবো যে গুড়েরটা কিন্তু একবার ট্রাই করতে, যারা নেতাইতে আসবেন তারা অবশ্যই মনোহরা সন্দেশটা খেয়ে দেখবেন। আর একটা জিনিস বলি, মনোহরা সন্দেশ যেটা খেলাম আগেরটা, সেটা কিন্তু 15 টাকা করে পার পিস। তো নেক্সট যেটা খাচ্ছি সেটা হচ্ছে গোলাপজাম, আর এই গোলাপজামের পিসটা বলছি এটা হচ্ছে 16 টাকা পার পিস। তো দেখে নিন সাইজটা, তো কাটছি সুন্দর আলতো করে একদম, ভেতরটা দেখুন, তো খেয়ে দেখি গোলাপজামটা, এটা ভালো কাজ। দুটো জিনিস, একটা হচ্ছে গোলাপজাম, আর স্পেশালি যেটা সেটা মনোহরা সন্দেশ, যারা এই সময় আসবেন একবার ট্রাই করে দেখবেন। নেক্সট যে মিষ্টির দোকানটার ব্লগটা করবো সেটা হচ্ছে ঘোষ ব্রাদার্স। ঘোষ ব্রাদার্সের অ্যাড্রেসটা ফটাফট বলে দিই, এটা হচ্ছে অমরপল্লী, মানে আমরা যদি এখান থেকে সাতগাছি ধরে আসি, তাহলে পরে সাতগাছি ধরে আসলে পরে ঠিক ডান দিকে পড়বে এখানে রামেশ্বর স্কুল। রামেশ্বর স্কুল, তার ঠিক পাশেই হচ্ছে ঘোষ ব্রাদার্স, একদম মুখে। তো দোকানটা একবার দেখে দিই চট করে। তো ঘোষ ব্রাদার্স অল ওভার কলকাতায় কিন্তু অনেক ব্রাঞ্চ আছে। তো আমাদের এই যে চত্বরে, দমদম যে চত্বরে, এইখানে কিন্তু এই ব্রাঞ্চটা নতুন ওপেন হয়েছে। আপনার নামটা আগে বলুন। আমার নাম হচ্ছে সমীর ঘোষ। আচ্ছা, আমাদের মোট ব্রাঞ্চ আছে 14টা। আমাদের মেন ব্রাঞ্চ হচ্ছে, প্রধান হচ্ছে কার্যালয় আছে কাকুরগাছি। আর এখানে বেসিক্যালি এই দোকানটা, এই ব্রাঞ্চটা কবে ওপেন হয়েছে? এই আপনার ওপেনিং হয়েছে এটা তিন মাস হয়তো ওপেনিং হয়েছে, চার মাস। আর এখানে কী কী মিষ্টি মানে ফেমাস, মানে ঘোষ ব্রাদার্সের ফেমাস? ঘোষ ব্রাদার্সে আমাদের ফেমাস হচ্ছে মানে রসতৃপ্তি, অমৃতভোগ সন্দেশ, বেনারসি রাবড়ি। এটা চমৃতভোগ সন্দেশ, সম্পূর্ণ মালাইতে তৈরি, এবং এর ভিতরে
মালায়ালি কুইক আছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। মোটামুটি কিরকম দাম হবে এগুলো তিনটার? আমি কি এটা হচ্ছে এটা 20 টাকা পিস। 20 টাকা পিস আর এই দুটো? এটা 15 টাকা পিস, এটা 20 টাকা পিস। 20 টাকা পিস, বাহ একদম ঠিকই আছে। সাইজ গুলো অসাধারণ। আর টোটালটা এখন গুড়ের? টোটাল এখন সব গুড়ের সিজন, তাই গুড়ের সিজন আর গুড়ের আছে। আচ্ছা প্রথমে ফেমাস যে মিষ্টি আছে তার মধ্যে যেটা স্পেশাল যেটা দিল রসতৃপ্তি আর অমৃতভোগ, তো একটু দেখিয়ে দিই কোনটা অমৃতভোগ কোনটা রসতৃপ্তি। তো এইটা যেটা আছে সেটা হচ্ছে অমৃতভোগ আর এটা হচ্ছে রসতৃপ্তি, তো দুটোই কিন্তু 20 টাকা পিস। তো প্রথমে যেটা ট্রাই করবো সেটা হচ্ছে অমৃতভোগটা। তো আমি খুব এক্সাইটেড অমৃতভোগটা নিয়ে। তো এটা দেখো পেস্তা দাওয়া আছে, অনেক কিছু দাওয়া আছে এর মধ্যে। দেখি এবার খেয়ে দেখি, পুরোটাই গুড়ে একদম মিহি, মুখে দিলে একদম গলে যাচ্ছে। আর খুব বেশি কড়া মিষ্টি না, হালকা একটা এলাচের টেস্ট আসছে। আর দারুণ খেতে, এটা অসাধারণ খেতে। এটা 20 টাকা পিস, যারা আসবেন এটা কিন্তু ট্রাই করে দেখবেন। এখানে কিন্তু এখানকার কিন্তু একটা নাম করা মিষ্টি। নেক্সট যেটা ট্রাই করবো সেটা হচ্ছে রসতৃপ্তি। তো একটা জিনিস জানতে পারলাম এখানে যে রসতৃপ্তিটা নাকি এখানে তিনটে, মানে স্পেশালি এই মিষ্টিটা রসতৃপ্তি তিনখানা এক অ্যাওয়ার্ড কিন্তু এটা পেয়েছে। তো রসতৃপ্তিটা একবার খেয়ে দেখি, একবার দেখাই। এটা হালকা একটা রস বেরোলো ভেতর থেকে, হালকা রস বেরোলো ভেতর থেকে, পুরোটাই গুড়ের রস আছে। এটা গুড়ের রস আছে ভেতরে, তিনখানা লেয়ার আছে এর মধ্যে। দেখি সত্যি অ্যাওয়ার্ড পাওয়ার মতো সন্দেশ। ভেতরের লেয়ারটা দেখাই, এটা একটা ছানার লেয়ার আছে টোটালটাই গুড়ের, আর ওপরে একটা ক্রিম মানে সন্দেশের লেয়ার আছে, গুড়ের সন্দেশের, তো মালাইয়ের লেয়ার। তো খেয়ে দেখি, আর ভেতরে আর একটা সন্দেশের লেয়ার আছে, মানে তিনখানা লেয়ার। এটা কোনো জবাব হবে না, এই রসতৃপ্তি মিষ্টিটার কোনো জবাব হবে না। এটা অসাধারণ খেতে, অসাধারণ। আমি বলবো যারা ঘোষ ব্রাদার্সে আসবেন তারা কিন্তু এই রসতৃপ্তি, এটা আমার পার্সোনালি রেকমেন্ড থাকবে, রসতৃপ্তিটা কিন্তু একবার খেয়ে দেখবেন। 20 টাকা পিস, অসাধারণ খেতে, এটা আমার রেকমেন্ডেশন। এটা আলাদা লেভেলেই খেতে, আলাদা লেভেল। এখানে এই মিষ্টি বাদে কিন্তু আরও অনেক কিছুই পাওয়া যায়, যারা স্ন্যাক্সের আইটেম আছে, কেক পাওয়া যায়, এগলেস কেক। এখানে এগুলো সব এগলেস কেক আছে, এগুলো কি সব ফ্রুট কেক? সব ফ্রুট কেক না, এটা ফ্রুট কেক, এটা হচ্ছে আমরা, এটা হচ্ছে পাম কেক, এটা ডালি কেক। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা ফ্রুট কেক। কিরকম দাম আছে এগুলো রেঞ্জ? এগুলো 150 টাকা আছে। 150 টাকা করে দাম আছে এগুলো? আচ্ছা, সব এগলেস। আর কত পাউন্ডের হবে এভারেজ? 300 গ্রাম মতন একটা অ্যাভারেজ হবে। তো মোটামুটি 250 টাকার মধ্যে এই কেকগুলো সমস্তটা এগলেস। আর আর আলাদা করে এখানে স্ন্যাক্সও পাওয়া যায়, তো সিঙ্গাড়া প্যাটিস আলাদা করে স্ন্যাক্স পাওয়া যায়। এগুলো কি সব ভেজ আছে? সব ভেজ। আচ্ছা আচ্ছা, তো যাই হোক ব্লগটা এখানে শেষ করছি। আর সারাদিনে অনেক মিষ্টি খাওয়া হলো, তো তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানাও। আর আমাকে জানাতে পারো যে তোমাদের দ্বন্দ্বমেদিয়া কোন মিষ্টির দোকান বেশি ভালো লাগে। আর একটা কথা, যদি ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে দাও। আর নতুন বন্ধুদের বলছি তোমরা সাবস্ক্রাইব করে দাও, আর বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করো, কারণ বেল আইকন প্রেস করলে আমার নেক্সট ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে অটোমেটিক্যালি চলে যাবে। তো যাই হোক, এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো এরকমই একটা খাবারের সন্ধানে। তো সবাই ভালো থাকবে, টাটা।